হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো আজকে আমরা আপকামিং রেলওয়ে গ্রুপটিকে লক্ষ্য করে সায়েন্সের প্র্যাকটিস সেট করব এবং প্র্যাকটিসের নাম্বার 11 করব। এবং আজকের আমাদের আলোচনার টপিক হলো আলো। এবং আলোর আজকে আমরা প্রথম ক্লাসটা করব, সেটা হচ্ছে প্রতিফলন, এবং নেক্সট দিন অর্থাৎ আগামীকাল করব প্রতিসরণ। তো আলোর দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রতিফলন এবং একটা প্রতিসরণ। তো আজকের ক্লাসে শুধুমাত্র থিওরি পড়বো, এবং আগামীকাল অর্থাৎ নেক্সট ডেতে আমরা প্রতিসরণ করব, এবং তারপরে প্রতিফলন এবং প্রতিসরণ বোধ মিলিয়ে 40টা গুরুত্বপূর্ণ আমরা এমসিকিউ আগামীকালের প্রতিসরণের ক্লাসের পরে করে নেব। তো প্রতিদিন দুপুর 12টা থেকে আমরা এই ক্লাসগুলো ফলো করছি আপকামিং রেলওয়ে গ্রুপ ডিকে লক্ষ্য করে। এখান থেকে হুবহু প্রশ্ন তোমরা কমন পাবে। তো প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করো আপকামিং রেলওয়ে গ্রুপ ডির জন্য। তো যাই হোক, আজকে ক্লাসটা শুরু করা যাক। আলোর প্রতিফলন কি কি থিওরি রয়েছে আজকে ক্লাসে, সেগুলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে আলোর ব্যাপারে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব, তারপরে আমরা মেন প্রতিফলনের যে থিওরি রয়েছে সেখানে যাব। দেখো, আলো হলো এক ধরনের শক্তি বা এনার্জি। এখানে প্রতিটা প্রশ্ন বা এখানে প্রতিটা পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন একবার করে হলেও পরীক্ষা এসেছে। তো এইখানে যে প্রথমে যে আমরা পয়েন্টগুলো পড়ছি সেগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য কিন্তু খুবই পরীক্ষায় আসতে পারে। তো দেখো, আলো হলো এক ধরনের শক্তি। বিজ্ঞানী নিউটন আলোর কর্পাসকুলার থিওরি দিয়েছিলেন, খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকে এক প্রশ্ন আসে যে বিজ্ঞানী নিউটন কোন থিওরি দিয়েছিলেন আলোর ব্যাপারে, সেটা হবে কর্পাসকুলার থিওরি। বা উল্টোভাবেও আসতে পারে যে কর্পাসকুলার থিওরি কোন বিজ্ঞানী দিয়েছিলেন, সেটি হয়ে যাবে নিউটন। তারপর দেখো, ক্রিস্টোফার হাইসেন আলোর ওয়েভ থিওরি দিয়েছিলেন, আলোর যে ওয়েভ থিওরি রয়েছে সেটা দিয়েছিলেন ক্রিস্টোফার হাইসেনবার্গ। তারপর আলোর দ্বৈত বৈশিষ্ট্য রয়েছে। তো আলোর দ্বৈত বৈশিষ্ট্য কি কি? একটি তরঙ্গ বৈশিষ্ট্য এবং অপরটি কণা বৈশিষ্ট্য বা পার্টিকেল নেচার, এবং এটি বলেছিলেন বিজ্ঞানী ডি ব্রগলি, খুবই গুরুত্বপূর্ণ। তারপর বিজ্ঞানী ম্যাক্সওয়েল, তিনি আলোর ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়েছিলেন ভিভিআইটি, পরীক্ষায় বহুবার এসেছে যে ম্যাক্সওয়েল কোন তত্ত্ব দিয়েছিলেন আলোর ম্যাগনেটিক থিওরি, বা উল্টোভাবে আলোর ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কোন বিজ্ঞানী দিয়েছিলেন, বিজ্ঞানী ম্যাক্সওয়েল। তারপর বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক, তিনি বলেছিলেন আলোর কোয়ান্টাম তত্ত্ব, খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকমের আলোকে নিয়ে গবেষণা করেছেন এবং বিভিন্ন ধরনের আলোর বৈশিষ্ট্য এবং তত্ত্ব দিয়েছেন। নেক্সট দেখব স্যার অ্যালবার্ট আইনস্টাইন, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তিনি আলোর ফটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কার করেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ। আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কার করেছেন, এবং এই পয়েন্টটা থেকেই বহুবার প্রশ্ন এসেছে। এবং এই ফটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কার করার জন্য আইনস্টাইন নোবেল পুরস্কার পান। নেক্সট বিজ্ঞানী রোমার, প্রথম আলোর গতিবেগ ক্যালকুলেট করেছিলেন ভিভিআই। অনেকবার প্রশ্নটা পরীক্ষায় আসে যে আলোর গতিবেগ কে সর্বপ্রথম ক্যালকুলেট করেছিলেন, তিনি হলেন বিজ্ঞানী রোমার। আলোর গতিবেগ দেখো সব থেকে বেশি হয়ে থাকে শূন্য মাধ্যমে, এবং গতিবেগটা দেখো 3×10⁸ মিটার পার সেকেন্ড, ভিভিআই এই তথ্যটাও আসে। নেক্সট দেখো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড, এবং চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে 1.28 সেকেন্ড সময় লাগে। নেক্সট আমরা এবার প্রবেশ করলাম দেখো আলোর প্রতিফলন, আজকের আমাদের যে বিষয় সেটার ব্যাপারে ডিটেলসে দেখব। দেখো, আলোর প্রতিফলন দুই ধরনের, একটা নিয়মিত প্রতিফলন এবং একটা বিক্ষিপ্ত প্রতিফলন। দেখো এখানে নিচে দেওয়া রয়েছে নিয়মিত প্রতিফলন কেমন। দেখো, সোজাভাবে আলোর রশ্মিগুলো পড়ছে, আপতিত রশ্মিগুলো পড়ছে, এবং সোজাভাবেই আবার রশ্মিগুলো প্রতিফলিত হচ্ছে। ঠিক আছে, সোজাভাবে পড়ছে এবং আবার সোজাভাবেই প্রতিফলিত হচ্ছে। কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে দেখো, রশ্মিগুলো সোজাভাবে পড়লেও সেগুলো কিন্তু আঁকা বাঁকা ভাবে সব ছিটিয়ে এদিক ওদিক চলে যাচ্ছে। তো এটা হলো বিক্ষিপ্ত প্রতিফলন। তো ডিটেলসে দেখব, দেখো নিয়মিত প্রতিফলনের জন্য একটি কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। তার জন্য দেখো, নিয়মিত প্রতিফলন তখনই হবে যখন প্রতিফলন তল খুব মসৃণ হবে, অর্থাৎ প্রতিফলন তল খুব মসৃণ হওয়া প্রয়োজন নিয়মিত প্রতিফলনের জন্য। এবং আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি
সমান্তরাল হওয়া প্রয়োজন। এই দুটো কিন্তু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে। আর বিক্ষিপ্ত প্রতিফলন কখন হয়ে থাকে? প্রতিফলন তল যখন আঁকাবাঁকা এবং অমসৃণ হয়, বিক্ষিপ্ত প্রতিফলন তখন আমরা দেখতে পেয়ে থাকি। এবং আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি সমান্তরাল থাকে না এই বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে। ওকে, তো নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলনের ব্যাপারে আমরা ডিটেলস দেখলাম, এখানে ছবিও সুন্দরভাবে দেওয়া রয়েছে। নেক্সট, প্রতিফলনের নিয়ম, অর্থাৎ কোন নিয়মে আলো গেলে প্রতিফলন হবে। তখন ডিটেলসে এইখানে সুন্দরভাবে একটা ছবির মাধ্যমে দেওয়া রয়েছে। আমরা একটু আগে দেখলাম যে একটা মিরর থাকবে বা প্রতিফলক তল থাকবে, সেই তলটা সমান্তরাল হবে তবেই কিন্তু সুন্দরভাবে প্রতিফলন হবে। তো দেখো, এখানে বলা হচ্ছে ইনসিডেন্ট রে, অর্থাৎ আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি, এবং মাঝখানে যদি আমরা একটা কাল্পনিক রেখা টানি, এই যেখানে আপতিত রশ্মি পড়ছে এবং প্রতিফলিত রশ্মি বেরিয়ে যাচ্ছে সেই বিন্দু থেকে, তাহলে এই দিকে যে কোণটা তৈরি হবে সেটাকে আমরা আই ডিগ্রি বলি, এবং এই দিকে যে কোণটা তৈরি হবে সেটা আমরা আর দিয়ে প্রকাশ করে থাকি। তো আই দিয়ে হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, যাকে আমরা বলে থাকি আপতন কোণ, এবং আর কে বলে থাকি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, যাকে বলে থাকি প্রতিফলন কোণ। ওকে, তো প্রতিফলন তখনই হবে যখন এই আপতন কোণ এবং প্রতিফলন কোণ কি হবে, সমান হবে। তো খুবই গুরুত্বপূর্ণ, প্রতিফলনের নিয়মের ক্ষেত্রে আপতন কোণ আই এবং প্রতিফলন কোণ আর যদি সমান হয় তখন কিন্তু প্রতিফলন ঘটবে। তারপর দেখো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কি? দেখো, যদি এখানে প্রতিফলকটা না থাকতো তাহলে আলোটা এইভাবে আসছে, তো আলোটা কিন্তু সোজাভাবে এইরকমভাবে বেরিয়ে যেত, ঠিক আছে, সোজাভাবে এইভাবে বেরিয়ে যেত, কিন্তু প্রতিফলক থাকার জন্য এইভাবে সে বেরিয়ে গেছে। তো বেরিয়ে যেত সোজাভাবে, তাহলে এই ডিগ্রি এই কোণটা কত, পুরোটা হতো 180 ডিগ্রি, কিন্তু বেরিয়ে গেছে এইভাবে। তো এটা হলো এই যে কত অ্যাঙ্গেলে বেরিয়ে গেছে, এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটুকু, এই অ্যাঙ্গেলটুকুই বলা হয় কি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তো এটা কি, এর সূত্র হলো ডেল ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2i, অর্থাৎ এইটুকু হলো আই আবার এইটুকুও হলো আই, তো টোটাল হয়ে গেল 2i, তো 180 ডিগ্রি মাইনাস 2i, এটা হলো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের সূত্র। তারপর একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখো, যদি একটা আয়নাকে থিটা কোণে ঘোরানো হয় তাহলে প্রতিফলিত রশ্মি 2θ কোণে বেঁকে যাবে। তো কিভাবে বলছি, এই দেখো, এই যে 2i বলছে না, এই 2i এর জন্যই কিন্তু এই 2θ কোণে বেঁকে যাচ্ছে, অর্থাৎ একটা আয়নাকে যদি আমরা থিটার কোণে ঘোরানো যায় তাহলে প্রতিফলিত রশ্মি, এই রশ্মিটা কি হবে, 2θ কোণে, অর্থাৎ এই কোণের দ্বিগুণ কোণে এই প্রতিফলিত রশ্মিটা বেঁকে যাবে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য, এখান থেকে প্রশ্ন আসতে পারে, যদি একটা দর্পণকে থিটা কোণে বাঁকানো যায় তাহলে প্রতিফলিত রশ্মি কত ডিগ্রি কোণে বাঁকবে, হয়তো অপশানে 4 রকম অপশান থাকবে, তখন সেখান থেকে সঠিক উত্তর করতে হবে আমাদের 2θ। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। নেক্সট দেখবো প্রতিচ্ছবি, প্রতিচ্ছবি কত ধরনের হয়ে থাকে বা ইমেজ, যেটাকে আমরা বলে থাকি ইমেজ। একটা হলো আসল ছবি বা রিয়েল ইমেজ, আর একটা হলো ভার্চুয়াল ছবি, ভার্চুয়াল ইমেজ বা কাল্পনিক, যেটাকে আমরা ছুঁতে পারি না। তো আসল ছবির উদাহরণ হলো সিনেমার পর্দা, এবং ভার্চুয়াল ছবির উদাহরণ হলো আয়নার মধ্যে যে আমরা প্রতিচ্ছবি দেখতে পারি সেইটা। তো দেখো, আয়না বা দর্পণ, তার দু ধরন রয়েছে, একটা হলো সমতল দর্পণ আর একটা হলো বাঁকা দর্পণ। বাঁকা দর্পণের আবার দুটো ভাগ রয়েছে, একটা হলো উত্তল দর্পণ এবং একটা হলো অবতল দর্পণ। উত্তল দর্পণ অর্থাৎ কনভেক্স মিরর, এবং অবতল দর্পণ মানে হচ্ছে কনকেভ মিরর, এবং সমতল দর্পণ সোজাভাবে থাকে। তো এই হলো আয়নার বা দর্পণের যে দুটো ভাগ সে দুটো দেখলাম। এবারে সমতল দর্পণের কিছু আমরা বৈশিষ্ট্য দেখব, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রতিচ্ছবি ভার্চুয়াল হয়ে থাকে, অর্থাৎ আয়নাতে আমাদের যে ছবিটা দেখতে পাই তাকে আমরা ছুঁতে পারি না, অর্থাৎ আমরা যদি এইখানে থাকি তো এইখানে ছবিটা তৈরি হবে এবং এই ছবিটাকে আমরা ছুঁতে পারি না, এবং উলম্বভাবে উল্টানো থাকে, অর্থাৎ এরকম লম্বালম্বিভাবে উল্টে থাকে। অর্থাৎ যেমন যদি বি এখানে লেখা হয় তাহলে
বি এই রকম হয়ে যাবে। তারপর দেখো পাশাপাশি উল্টানো সমতল আয়নায় ঘটে, যেটা আমরা বললাম বি বি এই রকম হয়ে যাবে। কোন একটি বস্তুর সম্পূর্ণ প্রতিচ্ছবি দেখতে গেলে দর্পণটির উচ্চতা বস্তুটির কমপক্ষে অর্ধেক হওয়া দরকার। অর্থাৎ কোনো একটা বস্তু যদি সম্পূর্ণ প্রতিচ্ছবি আমরা দেখতে চাই, তাহলে দর্পণটার কিন্তু আকার ওই বস্তুটার অর্ধেক হওয়া কিন্তু বাঞ্ছনীয়। তারপর দেখো সমতল দর্পণে বস্তুর থেকে আয়নার দূরত্ব, বস্তু থেকে যা দূরত্বে বস্তুটা থাকে, যে প্রতিচ্ছবিটা গঠিত হয় সেই প্রতিচ্ছবিটারও দূরত্ব কিন্তু একই থাকে। অর্থাৎ বস্তুর দূরত্ব সমান প্রতিচ্ছবি দূরত্ব, এবং বস্তুর উচ্চতা সমান প্রতিচ্ছবিরও উচ্চতা হয়ে থাকে। অর্থাৎ আয়নায় আমাদের যা হাইট দেখি তো সেটা কিন্তু একদম আমাদের সমান হাইটেরই, তো বস্তুর উচ্চতা এবং প্রতিচ্ছবির উচ্চতা সমান হয়ে থাকে। তারপর দেখো লিনিয়ার ম্যাগনিফিকেশন, তো লিনিয়ার ম্যাগনিফিকেশন হলো সমতল দর্পণের ক্ষেত্রে ইমেজ বাই হাইট এবং অবজেক্ট বাই হাইট, এটাকে আমরা বলে থাকি লিনিয়ার ম্যাগনিফিকেশন। এবং যেহেতু সমতল দর্পণের ক্ষেত্রে ইমেজ হাইট এবং অবজেক্ট হাইট সমান, তো এটা সবসময় কি হবে সমতল দর্পণের ক্ষেত্রে এক। তারপর দেখো একটা গুরুত্বপূর্ণ তথ্য, আমাদের ইংলিশ লেটারে 26টা লেটার থাকে, তো সেখানে সিমেট্রিক্যাল লেটার, অর্থাৎ কোনো রকম এরকম ল্যাটারাল পরিবর্তন হয় না। যেমন ধরো এ, এ কে যদি আয়নায় রাখি এ কিন্তু এইভাবেই তৈরি হবে, কিন্তু বি কে যদি এইভাবে রাখি বি কিন্তু উল্টে যাবে। ও এর ক্ষেত্রে ও একই থাকবে, কিন্তু পি এর ক্ষেত্রে পিটা হয়ে যাবে এইরকম। তো সিমেট্রিক্যাল লেটার এইরকম রয়েছে, অর্থাৎ একই লেটার এইরকম এর মতো একই থেকে যাবে, এইরকম রয়েছে 11টি, এবং অ্যাসিমেট্রিক্যাল লেটার রয়েছে 15টি। তো এইখান থেকেও প্রশ্ন আসে যে সিমেট্রিক্যাল লেটার যাদের আয়নাতে কোনো রকম চেঞ্জ হবে না সেরকম লেটার কটি, 11টি, আর অ্যাসিমেট্রিক্যাল লেটার কটি, 15টি। নেক্সট, দুটো পাশাপাশি রাখা আয়নার মধ্যে কোনো বস্তুর ছবি তৈরি হওয়ার নিয়ম কি রয়েছে, তো খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটার একটা সূত্র রয়েছে, দুটো পাশাপাশি আয়না, অর্থাৎ এই একটা আয়না আমি রাখলাম আর এই একটা আয়না আমি পাশাপাশি রাখলাম, তো এর মধ্যে যদি কোনো বস্তু রাখি তো কতগুলো ছবি তৈরি হবে, তো সেটার সূত্র কি। এখানে দুটো ক্যাটাগরি রয়েছে, একটা সিমেট্রিক্যালি প্লেস এবং একটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যালি প্লেস। অর্থাৎ কোন যদি ইভেন হয় আর অড হয় তাহলে কিভাবে হবে, তো দেখো সবসময় তোমরা এই প্রথম সূত্রটাই মনে রাখবে, 360 ডিগ্রি মাইনাস থিটা। অর্থাৎ একটা উদাহরণ দিই, যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রাখি, এটার যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে থাকে তাহলে কি হবে, তাহলে কতগুলো ছবি তৈরি হবে, ছবি তৈরি হবে 360 ডিগ্রি বাই, এখানে থিটা হয়ে যাবে 60 মাইনাস 1, তো হয়ে যাবে 6, 6 মাইনাস 1 সমান 5টি। আর যদি বলে দেয় অ্যাসিমেট্রিক্যালি, অ্যাসিমেট্রিক্যালি মানে একটা বস্তু একটা আয়নার কিন্তু কাছাকাছি রাখা অন্য একটা আয়নার থেকে, তো এটা দেখো একদম অ্যাসিমেট্রিক্যালি, দুটোর কিন্তু সমানভাবে রাখা নেই, তো তখন কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করব। তখন এই 60 ডিগ্রি যেটা হবে, তো সেই 60 ডিগ্রির ক্ষেত্রে উত্তর তখন আর 5 হবে না, তখন হয়ে যাবে 6টা ইমেজ তৈরি হয়ে যাবে। ওকে, তো তারপর দেখো যদি কোনো বস্তুকে দুটো সমান্তরাল, অর্থাৎ কোন 180 ডিগ্রি আয়নার মাঝখানে রাখা হয় তাহলে প্রতিচ্ছবি অসীম তৈরি হবে। কি বোঝাতে চাইলাম, এইখানে একটা আয়না রয়েছে এবং এইখানে একটা আয়না রয়েছে, দুটো সমান্তরালভাবে রাখা এবং এদের দুজনের মধ্যে কোন কত, 180 ডিগ্রি, তো এইখানে যদি আমরা একটা বস্তুকে রাখি তাহলে কতগুলো ছবি তৈরি হবে, অসীম সংখ্যক ছবি বা প্রতিচ্ছবি তৈরি হবে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি। তো আশা করছি এই স্লাইডটা থেকে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, কতভাবে এবং কোন সূত্র অনুযায়ী কতগুলো ছবি তৈরি হবে। বিশেষ করে তোমরা এই সূত্রটা বাঁ দিকে সিমেট্রিক্যালি, এইখান থেকেই প্রশ্ন বেশি আসে, 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1, এই সূত্রটাই তোমরা কিন্তু সব থেকে ভালোভাবে মনে রাখবে। নেক্সট, দর্পণ। দর্পণ আমরা একটু আগে দেখলাম, একটা হলো উত্তল দর্পণ, এটা হলো উত্তল দর্পণ, যেখানে আলোক রশ্মিগুলো দেখো এখানে এই দিকে ক্রস ক্রস করে দেওয়া আছে, তার মানে আলোক রশ্মিগুলো এই বাইরের পৃষ্ঠে এসে আঘাত করে। আর একটা হলো অবতল দর্পণ, সেখানে বাইরের দিকে ক্রস ক্রস করা, অর্থাৎ ভিতরের দিকে এসে আঘাত করবে। তো এখানে গুরুত্বপূর্ণ একটা তথ্য দেখো, কনভেক্স মিরর বা উত্তল দর্পণকে ডাইভার্জিং মিরর বলে থাকে। দেখো আলোক রশ্মিগুলো পড়ার পর সব একে অপরের কি দূরে চলে যাচ্ছে, একে অপরের দূরে চলে যাচ্ছে, তো এই জন্য এই উত্তল দর্পণকে বলা হয় ডাইভার্জিং,
অর্থাৎ দূরে সরিয়ে দেয়। আর কনকেভ মিরর দেখো, আলোগুলো এই ভিতরের দিকে পড়ার পর সব এক জায়গায় এসে মিলিত হচ্ছে, সব একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে। তো এই জন্য কনকেভ মিরর বা অবতল দর্পণকে বলা হয় কনভার্জিং মিরর। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এখান থেকে প্রশ্ন আসে যে কনভেক্স মিরর কি টাইপের মিরর, অপশনে থাকবে কনভার্জিং, ডাইভার্জিং, আরো কিছু অপশনে থাকবে, তখন সঠিক উত্তর হয়ে যাবে ডাইভার্জিং। আবার এরকম প্রশ্ন আসে কনকেভ মিরর কি ধরনের মিরর, তখন সঠিক উত্তর হয়ে যাবে কনভার্জিং মিরর। নেক্সট দেখব লেন্স, লেন্সের ব্যাপারে দেখব, কিন্তু লেন্সের ব্যাপারে ডিটেলসে আমরা আলোচনা করব আলোর থিওরি ক্লাস টুতে। সেখানে আমরা যখন প্রতিসরণ দেখব, সেখানে আমরা লেন্সকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো এখানে বলে রাখি লেন্সও দুই রকম দর্পণের মতো, একটা হচ্ছে কনভেক্স লেন্স এবং একটা হচ্ছে কনকেভ লেন্স। কনভেক্স লেন্স এই রকম টাইপের, দুদিকে উত্তল হয়ে থাকে, যেখানে এইটা হলো আবার এখানে কনভার্জিং মিরর বা কনভার্জিং টাইপের, লেন্স হলো মিররের ঠিক উল্টো। কনভেক্স লেন্স আবার এখানে হয়ে যাবে কনভার্জিং। একটু আগেই আমরা দেখলাম কনভেক্স মিরর ডাইভার্জিং, কিন্তু কনভেক্স লেন্স হয়ে যাবে কনভার্জিং, আর উল্টোটা কনকেভ হয়ে যাবে এটা ডাইভার্জিং। কনকেভ লেন্স আর কনভেক্স লেন্স ঠিক উল্টো কনভেক্স মিরর এবং কনকেভ মিররের থেকে। নেক্সট আমরা দেখব কোন প্রকার দর্পণ ও লেন্সে কি প্রকার ছবি তৈরি হবে। এই চারটা কিন্তু ভিভিআই পরীক্ষায় এইখান থেকেই প্রশ্ন আসে। তো আমি সুন্দরভাবে এখানে বোঝানোর চেষ্টা করেছি। দেখো যদি এখানে দর্পণ দিয়েছি, এখানে লেন্স দিয়েছি, তো একটা একটা করে প্রথমে দেখব। দর্পণের ক্ষেত্রে দেখো, যদি উত্তল দর্পণ থাকে, যদি উত্তল দর্পণ থাকে, সেক্ষেত্রে ছবি তৈরি হবে ভার্চুয়াল, এবং যদি উত্তল লেন্স থাকে, সেক্ষেত্রে হবে ছবি রিয়েল। আর যদি দর্পণ অবতল হয়, তখন ছবি তৈরি হবে রিয়েল, আর যদি লেন্স অবতল থাকে, তখন ছবি তৈরি হয়ে যাবে ভার্চুয়াল, ঠিক উল্টোটা। অর্থাৎ একটা মনে রাখলে অপরটা কিন্তু করা যাবে। যদি উত্তল দর্পণ হয়, তখন ছবি তৈরি হবে ভার্চুয়াল, যদি উত্তল লেন্স থাকে, তখন হয়ে যাবে রিয়েল, আর যদি অবতল দর্পণ হয়, তখন হয়ে যাবে রিয়েল ছবি, আর অবতল লেন্স হলে হয়ে যাবে ভার্চুয়াল ছবি। তো এই চারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকে প্রশ্ন আসে যে একটি উত্তল দর্পণ কি ধরনের ছবি তৈরি করবে। অপশনে থাকবে ভার্চুয়াল, রিয়েল, আরো অন্যান্য টাইপের থাকবে, সেখান থেকে কিন্তু সঠিক উত্তর করতে হবে ভার্চুয়াল। ওকে, এবং নেক্সট কিছু গুরুত্বপূর্ণ আমরা তথ্য জেনে নেব। দেখো ডেন্টিস্টরা অবতল বা কনকেভ দর্পণ ব্যবহার করে থাকে। ডেন্টিস্টরা দাঁত বড় করে দেখার জন্য সেখানে কনকেভ দর্পণ ব্যবহার করে থাকে। এইখান থেকে কিন্তু বহুবার প্রশ্ন এসেছে। গাড়ির ভিউ ফাইন্ডারে, অর্থাৎ গাড়ির যে লুকিং গ্লাস থাকে, সেখানে কি টাইপের মিরর ইউজ করা হয়ে থাকে। সেখানে উত্তল বা কনভেক্স আয়না ব্যবহার করা হয়ে থাকে। দাড়ি কাটার সময় অবতল আয়না ব্যবহার করা হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, শেভিং এর সময় কোন আয়না ব্যবহার করা হয়ে থাকে, তখন হবে অবতল আয়না। তারপর গাড়ির হেডলাইটে উপবৃত্তাকার অবতল বা ইলেপটিক্যাল কনকেভ আয়না ব্যবহার করা হয়ে থাকে। কি ধরনের, এই রকম টাইপের এখন গাড়ির যে এগুলো রয়েছে, বাইক বা যে কোনো এই রকম টাইপের হয়ে থাকে লাইটগুলো, তো সেক্ষেত্রে আমরা উপবৃত্তাকার অবতল বা ইলেপটিক্যাল কনকেভ আয়না ব্যবহার করে থাকি গাড়ির হেডলাইটে। তারপর দেখো আমাদের চোখে যে ছবি তৈরি হয় বা আমাদের চোখের যে লেন্সে ছবি তৈরি হয়, সেটা হলো আসল এবং ইনভার্টেড, অর্থাৎ আসল ছবি বা রিয়েল ছবি এবং উল্টানো এবং ইনভার্টেড। ওকে, তো আজকে ছিল এটাই গুরুত্বপূর্ণ আলোর এক নম্বর ক্লাস, পুরোটা প্রতিফলনের ক্লাস করেছি। নেক্সট আমরা ফিজিক্সের 7 নম্বর ক্লাসে করব আলোর সেকেন্ড ক্লাস, অর্থাৎ আলোর প্রতিসরণের ক্লাস। সেখানে ডিটেলসে আরো কিছু তথ্য জানবো, এবং তার সাথে সেই ক্লাসের সাথে সমগ্র যে আলো ক্লাসটা, আলোর প্রতিফলন আজকের ক্লাস এবং পরবর্তী ক্লাস যেটা করব আলোর প্রতিসরণ, সেখানে আমরা পুরো দুটো ক্লাস মিলিয়ে অনেক প্রশ্ন উত্তরও করে ফেলব। ওকে, তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তো এই পর্যন্ত ছিল আজকের রেলওয়ে গ্রুপ ডির সায়েন্সের লাইটের প্রথম ক্লাস, লাইটের যেটা প্রতিফলনের ক্লাস। এবং নেক্সট দিন আমরা যেমনটা বললাম,
প্রতিসরণের ক্লাস করব, এবং আজকে আমরা শুধুমাত্র থিওরি দেখেছি, এবং নেক্সট দিন প্রতিসরণ প্লাস এই প্রতিফলন এবং নেক্সট দিনের প্রতিসরণের উপর থেকে 40 খানা গুরুত্বপূর্ণ আমরা এমসিকিউ করে ফেলবো, বিগত বছরে যেগুলো পরীক্ষা এসেছিল এবং এই বছর হয়তো আসতে পারে সেই রকম কিছু গুরুত্বপূর্ণ আলোচ চ্যাপ্টার উপর থেকে প্রশ্নোত্তর করে ফেলবো। তো আজকে ক্লাসটা যারা দেখেছো, আগামীকালের ক্লাসটাও কিন্তু তারা প্রত্যেকেই দেখবে। তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাও। সিআরপি একাডেমিতে নতুন দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাও, এবং বেল আইকনটা প্রেস করে রাখো প্রতিদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, বাই।